নমস্কার বন্ধুরা, স্বাগত এনআই টেকনিক্যাল জব আপডেটসে। বর্তমানে ভিয়াত ইনস্ট্রুমেন্টস প্রাইভেট লিমিটেড আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে কোয়ালিটি ইঞ্জিনিয়ার নিয়োগের একটি পোস্ট করেছে এবং তার সাথে সাথে স্যাটস অটোমেশন প্রাইভেট লিমিটেড আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে ডিজাইন ইঞ্জিনিয়ার নিয়োগের একটি পোস্ট করেছে। তো বন্ধুরা, যারা যারা বর্তমানে জব সার্চ করছো, প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি অন করে নেবে। তাহলে চলো জব পোস্ট দুটি দেখে নেওয়া যাক। দুটি জব পোস্ট হয়েছে লিঙ্কডেন বলে যে অ্যাপস আছে সেই অ্যাপসটিতে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ডিজাইন ইঞ্জিনিয়ার স্যাটস অটোমেশন প্রাইভেট লিমিটেড কলকাতা ওয়েস্ট বেঙ্গল। তো এই কোম্পানিটার সম্বন্ধে তোমরা সরাসরি গুগলে সার্চ করে নিতে পারো এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.satsautomation.com সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারো। এদের প্রোডাক্ট কী কী আছে, এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় আছে, সমস্ত কিছু কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ক্লিয়ার মেনশন করা আছে। অথবা তোমাদের ফোনে যাদের লিঙ্কডেন অ্যাপস আছে সেখানে সার্চ করার যে জায়গা আছে সেখানে কিন্তু তোমরা সরাসরি স্যাটস অটোমেশন প্রাইভেট লিমিটেড বলে সার্চ করে নিতে পারো এবং এদের যে অফিসিয়ালি যে লিঙ্কডেন পেজটি আছে সেই পেজটিতে তোমরা সরাসরি সেখান থেকেও কিন্তু গিয়ে সমস্ত কিছু দেখে নিতে পারো। তো স্যাটস অটোমেশন প্রাইভেট লিমিটেড তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে, দেখতেই পাচ্ছ স্যাট অটোমেশন প্রাইভেট লিমিটেড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কলকাতা ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারো, ঠিক আছে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে স্যাটস অটোমেশন ডট কম, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু তোমরা চাইলে কন্ট্যাক্টও করে নিতে পারো। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ 13 ঘন্টা আগে জবটি পোস্ট হয়েছে, এর লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তোমরা কিন্তু সরাসরি সেখান থেকেও এই পেজটিতে সরাসরি চলে আসতে পারবে। 13 ঘন্টা আগে জবটি পোস্ট হয়েছে, 37 জন কিন্তু এখানে অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে। ওকে, তো এর যে জব ডেসক্রিপশান আছে, হ্যাভিং এ গুড ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড পিএলসি ডিজাইন ইন অটোক্যাড। তো অটোক্যাডে যাদের পিএলসি ডিজাইনে যাদের এক্সপিরিয়েন্স আছে, এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা নেই যে কত এক্সপিরিয়েন্স লাগবে বা কী। তো এখানে যাদের অটোক্যাডের ওপরে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি 1 বছরেরও এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি 6 মাসেরও এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকাটা জরুরি, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমরা এই পেজটিতে এসে সরাসরি কিন্তু ইজি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের জব ডেসক্রিপশানে অনেক কিছু বলা আছে, ঠিক আছে। মেকিং BOM অ্যান্ড অফার ইন MCC অ্যান্ড PLC প্যানেল, হ্যাভিং এ সাউন্ড এক্সপিরিয়েন্স, অলসো নিড এ গুড নেগোসিয়েবল অ্যাটিটিউড। ওকে, তো তোমাদের এই শুধুমাত্র জব ডেসক্রিপশানে এই 4টে পয়েন্ট উল্লেখ করা আছে, তোমরা সরাসরি এখান থেকে এসে ইজি অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যদি ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ হয়ে থাকে, তোমাদের যদি অটোক্যাডে এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তাহলেই কিন্তু তোমরা বন্ধুরা এখানে অ্যাপ্লাই করো। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ওপরে ডিপ্লোমা অথবা BTEC থাকাটা জরুরি। যারা যারা ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এই সমস্ত ডিপার্টমেন্টে যারা যারা ডিপ্লোমা BTEC কমপ্লিট করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো পরের জব আপডেটটি দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ ভিয়াত ইনস্ট্রুমেন্টস প্রাইভেট লিমিটেড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কলকাতা। তো তোমরা সরাসরি গুগলে সার্চ করে নিতে পারো ভিয়াত ইনস্ট্রুমেন্ট প্রাইভেট লিমিটেড বলে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.vietin.com সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারো যে এদের প্রোডাক্ট কী কী ম্যানুফ্যাকচার করে, ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় আছে, সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, তো তোমাদের যাদের লিঙ্কডেন অ্যাপটি আছে সেই অ্যাপসেও তোমরা যে সার্চ করার জায়গা আছে সেই সার্চ করার জায়গাতে ভিয়াত ইনস্ট্রুমেন্টস প্রাইভেট লিমিটেড বলে সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো এখানে আসার পর তোমরা এই বর্তমানে আমরা এখন আছি হোম যে সেকশান আছে সেই হোম সেকশানে, এখান থেকেও কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারো। তো যে জবস পোস্টটি হয়েছে সেই জবস বলে যে অপশানটি দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে বর্তমানে যে জবস ওপেনিংটা আছে সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে, দেখতেই পাচ্ছ। কোয়ালিটি ইঞ্জিনিয়ার ভিয়াত ইনস্ট্রুমেন্ট প্রাইভেট লিমিটেড, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ 7 ঘন্টা আগে জবটি পোস্ট হয়েছে, অলরেডি কিন্তু এখানে 111 জন অ্যাপ্লাই করে দিয়েছে। তার মধ্যে যদি তোমরা কেউ অ্যাপ্লাই করে দিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও, এখানে তোমরা ভাবছো যে এখানে 111 জন অ্যাপ্লাই করে দিয়েছে, এখানে অ্যাপ্লাই করে আমাদের আর কিছু লাভ নেই, তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যদি কোয়ালিটি ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে বা কোয়ালিটি ডিপার্টমেন্টে তোমাদের যদি কোনো ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা যদি জব চেঞ্জ করতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের রিজিউমটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য কল পেতে পারো। আশা করি আমার কথাটা তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমরা যারা যারা জব চেঞ্জ করতে চাও, বর্তমানে ভিডিওটি দেখছো, তোমাদের যদি কোয়ালিটি ডিপার্টমেন্টে যদি কোনো ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো, আর অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দিও। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা সরাসরি কিন্তু
সেখান থেকে এই পেজটিতে চলে আসতে পারবে, অথবা তোমাদের লিঙ্কডইন অ্যাপস থেকে থাকলে সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবে। সেখানে সার্চ করে নেবে, সার্চ করে নেওয়ার পরে তোমরা কিন্তু এই পেজটিতে চলে আসতে পারবে। ওকে, তো যাই হোক, তোমাদের জব ডেসক্রিপশন যেটা বলা আছে, তো তোমাদের যে রেসপন্সিবিলিটিগুলো বলা আছে সেই রেসপন্সিবিলিটিগুলো, তোমাদের জব ডেসক্রিপশানগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। এবং কোয়ালিফিকেশান যেটা বলা আছে, তোমাদের কিন্তু বিটেক বা বি করে রাখতে হবে মেকানিক্যাল ডিপার্টমেন্টের উপরে, অথবা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপরে, অথবা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের উপরে। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো ইন্ডাস্ট্রি থেকে, অবশ্যই কোয়ালিটি ডিপার্টমেন্টের উপরে। স্ট্রং নলেজ অফ কোয়ালিটি টুলস ইউজড ইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যানালাইটিক্যাল অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ টু প্রবলেম সলভিং। তোমাদের কোয়ালিফিকেশান এইটুখানি বলা আছে, আশা করি বুঝতে পারছো। যারা যারা বিটেক বা বিই কমপ্লিট করেছো এবং তার সাথে সাথে 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স আছে কোনো ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের জব চেঞ্জ করার ইচ্ছা আছে, যারা ইন্টারেস্টেড, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করো। সরাসরি তোমরা এই পেজটিতে এসে ইজি অ্যাপ্লাই করতে পারবে। তো এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সরাসরি কিন্তু সেইখান থেকে এই পেজটিতে চলে আসতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো রকম বোঝার অসুবিধা থেকে থাকে বা কোনো জিজ্ঞাসাবাদ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমরা অবশ্যই তোমাদের হেল্প করব। তোমাদের কাছে যদি ইনফরমেশানগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।